তোমাদের কি করবো, যোগ দেখিয়েছি, এবার হচ্ছে বিয়োগ, তাই তো? বিয়োগ বিয়োগের চিহ্নটা পাশে চিহ্নটা লিখে দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি একটা সংখ্যা তুলেছি, ওপরে কত আছে আর নিচে তিন, এটা ওপর নিচে লিখেছি, পাশাপাশি হয়, যেমন পাশে আমি লিখেও লিখেছি, দেখো পাশাপাশি হয়, এরকম আট বিয়োগ তিন সমান পাঁচ হয়, তাহলে এরকম উপর নিচে আমি লিখেছি। এই দেখো এখানে ওপরের সংখ্যাটা বিয়োগের সবসময় কি হয়, বড় সংখ্যা হয়, আমরা বড় থেকে ছোটই বিয়োগ করি, ছোট থেকে তো বড় বিয়োগ করা যায় না। তোমার কাছে যেমন ধরো চারটে লজেন্স আছে, আমি তোমার কাছে পাঁচটা চাই, তুমি কি দিতে পারবে? দিতে পারবে না, মানে কম থেকে তো বেশি বিয়োগ করা যাবে না, কিন্তু তোমার কাছে পাঁচটা লজেন্স আছে, আমি তোমার কাছ থেকে চারটে চাইছি, তখন তুমি আমাকে চারটে দিয়ে দেবে, আর তোমার কাছে তারপর কটা থাকবে, একটা থাকবে, সেটা দেখো বিয়োগের ওপরের সংখ্যাটা কি হয়, বড় হয়। এই সংখ্যাটার একটা নাম আছে, কি নাম দেখো পাশে নিচে, একে বলে বিয়োজন। তাহলে বিয়োজন কাকে বলবো, বিয়োগের বড় সংখ্যাটিকে কি বলে, বিয়োজন। তার নিচে আবার তিন, এই তিনের একটা নাম আছে, কি নাম, বিয়োজ্য, অর্থাৎ বিয়োগের ছোট সংখ্যাটাকে নাম হচ্ছে বিয়োজ্য। এবার আমরা বিয়োগ করার পরে কি পাই, বিয়োগ ফল, যেমন যোগ করলে যোগ ফল, বিয়োগ করলে বিয়োগ ফল, গুণ করলে গুণ ফল, ভাগ করলে ভাগ ফল। এবার তিনের পর থেকে এখানে কত আছে, আট, তাহলে তুমি তিনের পর থেকে আট পর্যন্ত গুনবে, ক কাটে হচ্ছে দেখো, তিনের পর চার পাঁচ ছয় সাত আট, কত বার করবে, এটা এটা চার, এটা একটা পাঁচ, তাহলে পাঁচ, বুঝতে পেরেছ? তাহলে এরকম এটা পাশাপাশি করে যাবে। আবার দেখো নিচে দিকে সাত, তার নিচে কি লিখেছে, এটা শূন্য। আমি আগে যোগ দিতে বলেছিলাম কি, যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে কোনো মানের পরিবর্তন হয় না, ঠিক বিয়োগেও তাই। দেখো বিয়োগের সাত ওপরে আছে, অর্থাৎ সাতের সাতের কি নাম, সাতের নাম হচ্ছে বিয়োজন, অর্থাৎ বড়, বিয়োগের বড় সংখ্যা, আর এটা ছোট সংখ্যা, অর্থাৎ বিয়োজ্য। তাহলে আমি বলেছি কিরাম, যে বড় থেকে মানে শূন্য সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে দেখো মানের পরিবর্তন হয়নি, সাত থেকে শূন্য বিয়োগ করলে সাতে লিখে দিয়েছি, এরকম পাশাপাশি করতে পারো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিয়োজন, বিয়োজ্য, বিয়োগ বল। এরপরে দেখো পাশে এটা লিখে নিয়েছি সূত্রটা, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগ বল, এটা বুঝতে পেরেছ? এভাবে কোনটা পরিচিত সংখ্যার সঙ্গে পরিচিত হতে হবে, এবং এদের নামগুলো একটু জেনে রাখতে হবে, কারণ তোমাদের তবে শিখতে সুবিধা হবে। এখানে দেখো একটা সংখ্যা তুলেছি, এটা কত লিখেছি, দু দশ তিন তেইশ, আর এটা এক দশ পাঁচ পনেরো, তা তেইশ থেকে পনেরো, তা তেইশ তো বড় সংখ্যা, পনেরো ছোট সংখ্যা বিয়োগ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখন আমি এককের অঙ্ক দুটো বিয়োগ করছি, তখন এটা কি সংখ্যা আছে, তিন, এটা কত আছে, পাঁচ, তার মানে দেখো এখানে ছোট সংখ্যা, তখন তোমার কি করবে, এই তিনটা হচ্ছে এক দশ বেশি ধরে নেবে, অর্থাৎ তিন এক দশ তিন তেরো, তখন তোমার এটা তেরো ধরে নেবে, এরপরে তোমাকে পাঁচের পর থেকে তেরো পর্যন্ত গুনতে হবে। তাহলে পাঁচের পর তেরো পর্যন্ত গুনলে কত হচ্ছে, ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, কত হচ্ছে আট, তাহলে আট লিখলাম। এরপর দেখো এখানে যেমন এক দশ বেশি ধরেছি, তাহলে একটা কি করতে হবে, এক দশটা এর সাথে যোগ করে দিতে হবে, তাহলে এক আর একে যোগ করলে কত হচ্ছে দুই, তাহলে উপরেও দুই আর নিচেও দুই হলো, তাহলে দুই দুই মিলে গেল কি শূন্য, তাহলে তোমাদের বিয়োগ ফলটা কত হলো আট। তাহলে এরকম ছোট সংখ্যা থাকলে এক দশ বেশি ধরে নিবে, এবং তারপরে যে এক দশ বেশি ধরবে সেটা এর সাথে আগে যোগ করে নিবে, নেওয়ার পর তারপরে বিয়োগটা করবে, বুঝতে পেরেছো? এরকম বাড়িতে প্রত্যেকে এরকম বিয়োগ খাতায় টুকে প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? বইতে অনেক বিয়োগ দেওয়া আছে, হ্যাঁ, তারপরে যদি কোনো অসুবিধা হয় তোমার বাড়িতে যে পড়াশোনা করায় তাদের একটু সাহায্য নেবে, নিয়ে তোমরা মন দিয়ে করবে, ঠিক আছে? আবার তোমাদের কতগুলো বিয়োগ পরে দেখাবো, ভালোভাবে দেখবে সবাই, কেউ দুষ্টুমি করবে না, ঠিক আছে? বাবা মা কথা শুনবে, ভালো থাকবে সব, হ্যাঁ।